में भी ले आए चटपटे टेस्ट का मजा। नमस्कार বন্ধুরা, বি কিচেন বাংলায় আপনাদের আরেকবার স্বাগত। তো আজকে আমরা একটা চিকেনের আইটেম বানাবো, সেটা হচ্ছে কি চিকেন রোস্ট। চিকেন দের আগে অনেক কিছুই বানিয়েছি কিন্তু আজকে বানাবো চিকেনের রোস্ট। তার জন্য লাগছে আমার, দেখুন চিকেন কেটে রেখে দিয়েছি পরিষ্কার করে, লাগছে টক দই, আর এখানে আছে মশলা করার জন্য গোটা পেঁয়াজ, আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা, শাহি মরিচ, শাহি জিরে আর গরম মশলা, জায়ফল, জৈত্রী। এটাকে আমি মশলাটা ভালো করে পেস্ট করে নেব। আর আছে আপনার এখানে সর্ষের তেল, আর আছে আপনার দেখুন এখানে পেঁয়াজ কুচি রেখে দিয়েছি, আর ফোড়ন দেওয়ার জন্য আমি রেখেছি হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর আছে আপনার লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। তো শুরু করে দেওয়া যাক আমাদের আজকে চিকেন রোস্ট। এই মিক্সিতে আমি এটাকে পেস্ট করে নেবো, পেঁয়াজ, এই আদা, এই যা যা মশলাগুলো দেখালাম, গরম মশলা, জায়ফল, জৈত্রী, শুকনো লঙ্কা, এগুলো ভালো করে আমি পেস্ট করে নেবো। এটাকে পেস্ট করে নেবো। তো এবার আমার মশলাটা হয়ে গেছে, এবার চিকেনটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো মশলার সঙ্গে। তার আগে আমি দিয়ে দেবো এর মধ্যে টক দই, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এই যে মশলাটা করে গেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো, দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো দুটো তেজপাতা, এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো। সব রকম মশলা দিয়ে রোস্টটা করতে হয়, যেটাকে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো একসঙ্গে মিশিয়ে, 10 মিনিটের মতো রাখবো, 10 থেকে 15 মিনিট রাখা যায়, যতটা বেশি মাখিয়ে রাখা যায় ততটাই ভালো হবে চিকেন রোস্টটা। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দেবো। তো আমি এবার গ্যাসটাকে ধরিয়ে নেব। তো আমার 15 মিনিট ধরে এই মাংসটা দেখুন রেখে দিয়েছি একসঙ্গে মিশিয়ে, এটা একদম কত সুন্দর হয়ে গেছে দেখুন, সব মিশে গেছে মশলাগুলো, 15 মিনিট ধরে রেখে দিয়েছিলাম। তো এবার দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল, এবার দিয়ে দেবো ফোড়নগুলো, এই যে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো এই মাখিয়ে রাখা মশলাটা, অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখেছিলাম 15 মিনিট ধরে, মাংসটাকে ভালো করে কষাবো মশলা দিয়ে, কারণ মশলাটা আগেই আমি মাখিয়ে রেখেছিলাম 15 মিনিট ধরে। চিকেন রোস্ট আপনার গরম ভাত, ফ্রায়েড রাইস, তারপর পোলাওর সঙ্গে ভালোই লাগে খেতে, বা রুটি, তন্দুরি রুটির সঙ্গে খুবই ভালো লাগে। চিকেন রোস্টটা করতে গেলে মশলাটা আপনাকে আগে কষানোর দরকার নেই, একসঙ্গে মাখিয়ে তারপরে এটা বানাতে হয়, তবে এটা খুব সুস্বাদু হয়। এটাকে একটু ঢেকে দেবো, এবার কষানো হচ্ছিল, আমি ঢাকনাটাকে এবার খুলে দেখব,
দেখুন কি সুন্দর একটা কালার এসে গেছে, খুব সুন্দর গন্ধও বেরিয়েছে একটা। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন চিকেন রোস্ট, এটা একদম ঘরোয়া পদ্ধতিতেই হচ্ছে, ঘরোয়া পদ্ধতিতে আমি করছি এটাকে। আস্তে আস্তে মশলা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। বি কিচেন বাংলা চ্যানেলটিকে যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করুন কী ধরনের রান্না আপনারা দেখতে চান এবং রান্না আপনাদের দেখতে কেমন লাগছে জানান কমেন্ট করে, ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা আপনারা জানান, তাহলে আমরা বুঝতে পারবো যে কেমন হচ্ছে, তাহলে আমরা আরও ভালো ট্রাই করব এবং আরও বিভিন্ন ধরনের খাবার আপনাদের সামনে প্রেজেন্ট করবো আগামী দিনে। এবার জল দিয়ে দেবো আমি, এবার আমি কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিচ্ছি, এবার এটাকে আমি ঢেকে দেবো, ঢাকনাটা খুলে দেখব দেখুন ফুটে উঠেছে কত সুন্দর। তো বন্ধুরা আমার চিকেন রোস্ট রেডি হয়ে গেছে, এবার এটাকে নামাবো, দেখুন খুব বেশি কষায়নি, একদম পুরো ঝোলের উপর দিয়ে দিয়েছিলাম কষিয়ে, তো এবার এটাকে আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা আজকে আমার চিকেন রোস্ট বানানো রেডি, যদি এই রান্নাটি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যেসব বন্ধুরা এখনও বি কিচেন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই হচ্ছে আজকে আমার রান্না চিকেন রোস্ট।